হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে বরাবরের মতোই। তো দেখতে পারতেছেন কোথাও যাচ্ছি। তো এখন হচ্ছে এই ব্লগটা রমজানের। তো রমজানের সেহরি খাওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম। তো দেখতে পারতেছেন সূর্য মামা উঠতেছে। তো সূর্য মামাও কিছু কি মেরে উঠতেছে। তো এটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, আর কুয়াশাও দেখা যাইতেছে। আসলে ইতালির যে একটা ওয়েদার, তো ইতালির ওয়েদার কিন্তু অনেক ভালো, আমার কাছে খুব ভালো লাগে। আর হচ্ছে আমরা এত সকালে ভোরে কোথায় যাচ্ছি, তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা অনেক সকালে ভোরে সেহরি খাওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম, আর আমরা যাচ্ছি হচ্ছে মাছ ধরতে। তো আজকের ব্লগটা হচ্ছে মাছ ধরার ব্লগ। তো আমরা একটা নদীতে যাইতেছি মাছ ধরার জন্য। তো এটা এক শহর থেকে অন্য শহরে। তো আমরা যেখানে থাকি, তো ওই শহর থেকে অন্য একটা শহরে এখন যাইতেছি। তো ওই শহরটার নাম হচ্ছে পিজ্জা শহর। তো পিজ্জাতে আমরা মাছ ধরতে যাইতেছি, আর ওইখানে সকালে ভোরে গেলেই মাছ পাওয়া যায়, তো সেই জন্য সকালে ভোরেই আমরা রওনা দিয়েছি। তো এখন যাচ্ছি। তো সবাই কিন্তু গল্প করতেছিল। তো এখানে গাড়ির মধ্যে আমার বাবা, তারপরে হচ্ছে আমার চাচা শ্বশুর, তারপরে আনাসের আব্বু, আমি আর আনাস ছিলাম। তো আনাস অনেক সকালে ভোরে আনাসকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি। তো আমার কাছে খুব ভালো লাগতেছে এই জার্নিটা, কারণ এত সকালে ভোরে আসলে যাওয়াটা এটা খুবই ভালো লাগে আমার কাছে। আর চারোদিকে কত সুন্দর পাহাড় দেখা যাইতেছে। তো এই তো আমরা চলেই আসছি মাছ ধরার স্থানে। তো এখন আব্বু বড়শি ঠিক করতেছে মাছ ধরার জন্য। তো দেখতেই থাকুন, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ দেখতে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। এই তো একটা মাছ ধরে ফেলেছে। তো এটা হচ্ছে প্রথম মাছ, প্রথমে গিয়ে এই মাছটা পেয়েছে। দেখেন এই মাছটা কত সুন্দর। আর এটা হচ্ছে আর মাছ। তো এই আর মাছটা অনেক মজার একটা মাছ, আর এই মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম মানে আমাদের দেশের মাছের মতো। আমাদের দেশের মাছের চাইতে আমার মনে হয় যে বেশি ভালো লাগে। তো আনাসের আব্বু অনেক পছন্দ করে এই আর মাছ। তো এই তো এখনই দেখতে পারবেন আমার চাচা শ্বশুরের বড়শিতে একটা মাছ উঠবে এখনই। তো এই তো এই একটা মাছ। তো এখন আরেকটা মাছ বড়শিতে উঠেছে। তো এখানে খুবই মানে ভালো লাগতেছিল দেখতে, যে কত সুন্দর তাজা তাজা মাছ, আর মাছগুলো নড়তেছিল। তো এটা দেখতে সবথেকে বেশি ভালো লাগছে আমার কাছে, কারণ অনেকদিন পরে এরকম মাছ ধরা দেখতেছি। তো সেই জন্য
তো এই তো এখন আমাদের মাছ ধরা শেষ। তো দেখেন কতগুলা মাছ আমরা মানে সবাই ধরছে আর কি। তো আমরা এখন বাসা নিয়ে যাব মাছগুলো। এটা হচ্ছে বোয়াল মাছটা। তো এই তো ছিল আমাদের মাছ ধরা জানি, আর এখন হচ্ছে যাব বাসায়। তো বাসায় গিয়ে মাছগুলো কাটা হবে। তো এই তো মাছগুলো কাটতেছে, আর কাটতে হচ্ছে হচ্ছে আমার মামা। তো সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে মাছগুলো কিভাবে কাটে। আসলে মাছ কাটায় সবাই অনেক মানে পারদর্শী বলা চলে, কারণ এই মাছগুলো আমার পক্ষে জীবনে কাটা সম্ভব হইতো না। আর অনেকগুলো মাছ এরকমভাবে, হয়তো বা আজকে অনেক কম মাছ পাইছে, কিন্তু এমনিতে অনেক মাছ পায়, 20 কিলো, 30 কিলো, 40 কিলো হয় মাছ। তো আবু বলতেছিল আরও সকালে ভোরে গেলে নাকি মাছ আরও বেশি ওঠে, কিন্তু যখন নাকি সূর্য উঠে যায় তখন আর মাছ তেমন একটা পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।